তাহলে আপনারা সাইনবোর্ডে দিননি বলেন কেন দিন बोला है भंडारी करनंदी की सवारी शंभुनाथ रे शंकर नाथ रे हर 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 ओम ओम बोले बाबा बोले बाबा सावन की घटा चढ़ी तेरे नाम देर के ओ बोदी ओ बोदी ओ बोदी ओ बोदी मैं देर के मैं देर के तुमरा आसे गुड मॉर्निंग एवरीवन सबाई के जानाय शुभ सकाल और जन्माष्टमी प्रीति शुभेच्छा ভালোবাসানিও তো আজকে আমাদের ছোট্ট একটা ব্লগ করব কচুয়া যাব কচুয়া জল ঢাল দেব পুরো পায়ে হেঁটে বারাসাত থেকে প্রায় কচুয়া মানে কালকে রাতে বেরিয়েছি এখনও পৌঁছাই তো মোটামুটি কিলোমিটারটা অতটা আইডিয়া নেই তো চলো ভিডিওটা তোমরা দেখতে পাবে বলে বাবা বলে বাবা বম 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 বন্ধুরা আমরা কচুয়া যে মাটির রাস্তা ওখানে পৌঁছে গেছি কিন্তু দুঃখের বিষয় পুলিশ এখানে ব্যারিকেড দিয়ে দিয়েছে এখান থেকে ঢুকতে দিচ্ছে না কোভিড নাইন্টিনের জন্য বন্ধ আছে তো আমরা সারা রাত হেঁটে এসেছি এতটা কষ্ট করে এসেছি জানি না কী হবে তো ভিডিওটা দেখতে থাকো কি হয় চলো আমিও জানি না তোমরাও ভিডিওটা দেখতে থাকো সবাই খুব রিকোয়েস্ট করছে পুলিশ অফিসারদের বাট ওনারা কেউ শুনছেন না আমাদের কথা তো দেখা যাক কী হয় এখানে সবাই আমরা ওয়েট করছি জানি না ঢুকতে দেবে কি না তো চলো কেন তাহলে আপনার সাইনবোর্ডে দিননি বলেন কেন দিননি এত লোককে কেন হেনস্ত করেছেন তাহলে হ্যাঁ তাহলে ওইখানে যাই ওখান থেকে না পৌঁছে গেলে জানেন ভালোই তো পেয়েছেন আপনি ভালোই পেয়েছেন আরে উনি আমাকে না করে নিয়েছেন মানে আপনাদের তো পুলিশ এমন নিয়ম করতে পারে না পাবলিক মর্তরা পাবলিক আপনি চুপ করেন তো চুপ করেন আপনি বেশ চেপে যান তো সবাই শেষমেশ ব্যারিকেড ভেঙে ঢুকে গেছে প্রাক্তলে আমিও মাঝে গোল মেরে দিলাম তো আমিও ঢুকে গেছি তো এতটা রাস্তায় এসেছি জল না ঢেলে ফিরে যাব না তো আমিও ঢুকে গেছি জল ঢেলে বাড়ি থেকে যাব তো আমরা মন্দিরে ঢুকে গেছি তো মনে হয় আমরা জলটা ঢালতে পারবো মনে হয় না আমরা জলটা ঢালবো তো বন্ধুরা এখানে আমরা একটু রেস্ট নেব একটু চা পানি খাবো চা খাবো আমাদের স্টিল ম্যান আছে ভাই पिता है मेरा और तू ही रहेगा मेरी हर गलती को तू हंस कर सहेगा तेरे जाप से मन का उड़ गया है रे पंछी सब तेरी बदौलत হ্যালো ভিউয়ার্স আমরা এখন মন্দিরের ভিতরে যাচ্ছি বাবার মাথায় জল ঢালতে তো মন্দিরের ভিতরে আমরা প্রবেশ করছি এখন তোমরা ভিডিওটা দেখতে থাকো চলো বিনু মাঙ্গে
বন্ধুরা অনেক হেনস্থার পরে আমাদের জল ঢালা হয়েছে, এখন মোটর ভ্যানে আছে, আমরা এখন বাড়ির দিকে যাব। এখানে লোকাল ট্রেন ধরে, তো লোকেশনটা খুব সুন্দর, ট্রেন থেকে দেখছি, জাস্ট অসাম লাগছে। তো চলো টাটা, নেক্সট আবার একটা ভিডিও আমাদের সাথে, নেক্সট আরেকটা ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি দেখা হবে, ওটা মোটর ব্লগই থাকবে। তো চলো টাটা, বাই, লাভ ইউ অল।